আসসালামু আলাইকুম। ফ্রোজেন আইটেমের অন্যতম একটি আইটেম হচ্ছে এই রোল। আজ আমি খুবই মজাদার এই রোল ডিম দিয়ে তৈরি করে দেখাবো, সাথে থাকবে ভেজিটেবলও। আশা করছি রেসিপিটি যে কেউ খুব পছন্দ করবেন। আর এই রেসিপির সাথে এখানে যে ধনে পাতার ডিপিং সস দেখতে পাচ্ছেন, আজকের এই রেসিপিতে এই সসটিও তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করবেন। প্রথমেই রোল তৈরির জন্য ভেতরের পুর রেডি করে নেব। এর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভাজতেই এর মধ্যে অ্যাড করছি গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপি কুচি। চুলার জাল লো ফ্লেমে রেখে স্বাদ মতো লবণ দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, আর স্বাদে ম্যাজিক মশলা দিচ্ছি 1 প্যাকেট। খুবই সাধারণ এবং খুবই অল্প কিছু উপকরণ সবজি আর ডিম দিয়ে তৈরি আজকের এই রোল যে কেউ খুব পছন্দ করবে। গাজর আর পাতাকপি সেদ্ধ হওয়ার জন্য সব কিছুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর মাঝে নাড়াচাড়া দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। যখন সেদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে এই সবজিগুলো আমি নামিয়ে ফেলছি। অন্য একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি, দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর এখানে ডিম নিচ্ছি 3টা। ডিম যে যার ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করতে পারেন। ডিমের বদলে কেউ চাইলে চিকেন সেদ্ধ করে শেড করেও ইউজ করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি এ ধরনের একটি রোল চিকেনের পুর দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, যে রেসিপিটি আপনারা সকলেই খুবই পছন্দ করেছেন। যারা দেখেন নাই তারা সেই রেসিপিটি দেখে নিতে পারেন। আর আজ এভাবে ডিম স্ক্রাম্বল করে ভেজিটেবলের সাথে অ্যাড করে যে মজাদার রোল তৈরি করা যায় সেটি দেখাচ্ছি। একটি প্যানে খুব অল্প পরিমাণ অয়েল নিয়ে বিট করে নেওয়া সেই ডিমটুকুর সবটুকুই ঢেলে দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করা এই ডিমটুকু ভেজিটেবলের সাথে অ্যাড করে মিশিয়ে নিলেই ভেতরের পুর রেডি হয়ে যাবে। পুর সম্পূর্ণভাবে রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এবার রোল তৈরির ব্যাটার রেডি করে নেব। বড় সাইজের একটি বোলের মধ্যে একটা ডিম নিচ্ছি, এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি নিচ্ছি 250 ml কাপের 2 কাপ, অর্থাৎ 1/2 লিটার। ব্যাটারের জন্য যতটুকু লবণ লাগবে সেই বুঝেই লবণ দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। এবার পানি এবং ডিম সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি স্ট্রেইনারের সাহায্যে এই মিশ্রণের সাথে সমান করে 2 কাপ ময়দা অ্যাড করছি। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে ময়দা চেলে অর্থাৎ স্ট্রেইন করে দিলে ব্যাটারটা খুব সহজেই খুব ভালো মতো তৈরি হয়, তাই চেষ্টা করবেন অবশ্যই ময়দা চেলে অ্যাড করতে। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ পানি প্রথম পর্যায়ে একবারে ঢেলে ব্যাটার রেডি করতে গেলে সমস্যায় পড়তে হয়, তাই আমি প্রথম পর্যায়ে 2 কাপ পানি অ্যাড করে ব্যাটারে ময়দা অ্যাড করে এ পর্যন্ত ভালো মতো মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি আরও 1 কাপ পানি ঢেলে নিয়ে ব্যাটারটা খুব ভালো মতো নেড়ে রেডি করে নেব। এই ছোটো ছোটো টেকনিকগুলো খেয়াল রেখে রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এ পর্যায়ে এই ব্যাটারটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ব্যাটারটা আবারও খুব ভালো মতো নেড়ে নিয়ে একটি স্ট্রেইনারের সাহায্যে চেলে নেব। এতে করে এই ব্যাটারের মধ্যে যদি দানা দানা কিছু থেকে যায় তাহলে সেটি স্ট্রেইন হয়ে যাবে, স্মুথ একটা ব্যাটার রেডি হবে, সেক্ষেত্রে শীটটা রেডি করতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাই চেষ্টা করবেন এই স্টেপটাও ফলো করতে। এখানে সমান তলাযুক্ত একটি শুকনো প্যানে খুব সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে সে প্যানের মধ্যে ঢেলে প্যানটা উঁচু করে চারিপাশে গড়িয়ে নিচ্ছি। প্যানের চারিপাশে ব্যাটারটা সমানভাবে বিছিয়ে নেব। আর এই শীটগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না, আর এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রাখতে অথবা লো ফ্লেমেই রাখতে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই এই শীটটা সেদ্ধ হওয়ার মতো হবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে প্যানটা সরিয়ে ফেলতে হবে।
শিটটা আনমোল করার সময় দেখা যাবে প্যানের চারিপাশ থেকে এমনিতেই কিছুটা উঠে আসছে, আর ঠিক সে পর্যায়ে এভাবে কোনো কাঠ বা বাঁশের বোর্ডের ওপর এমনকি স্টেইনারের ওপর সরাসরি প্যানটা ওপর করলে শিটটা আনমোল হয়ে যাবে। এভাবে করাটা খুবই সহজ, অনেকে স্প্যাচুলা অথবা কোনো হাতলের সাহায্যেও প্যান থেকে শিটটা তুলে নিতে পারেন। আর গরম গরম শীট একটার উপর একটা রাখলে লেগে যাওয়ার চান্স থাকে, তাই চেষ্টা করবেন এভাবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটার উপর একটা রাখতে। এভাবে সবগুলো শীট এখানে আমি রেডি করে নিয়েছি, এখানে আমার 16টা শীট হয়েছে। এবার এই শীটগুলোতে পুর ভরে নেওয়ার জন্য এখানে একটি বাটিতে আমি 2টো ডিম নিচ্ছি, আর ডিমের জন্য যতটুকু লবণ দরকার সেই অনুপাতে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। ডিমটা খুব ভালো মতো বিট করে নিচ্ছি, আর এই মিশ্রণ দিয়ে রোলগুলো মুড়িয়ে নেওয়ার পর এই ডিমের মধ্যে ডিপ করে কোট করে নেব। এই রোলগুলো মুড়িয়ে নেওয়া খুবই সহজ, যে ভেজিটেবল এবং ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর নিয়ে সমান করে লম্বালম্বি করে বিছিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আসলে বলার কিছু নেই, আপনাকে দেখে বুঝে নিতে হবে। আর যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম বিট করে, সেই ডিমটা আমি চারিপাশে লাগিয়ে নিচ্ছি, আর এই ডিম আঠা হিসেবে কাজ করবে সিল করার জন্য। এই ডিমের মিশ্রণের বদলে কেউ চাইলে শুধু ময়দা শুধু পানির সাথে মিশিয়ে একটু পাতলা করে গুলিয়ে নিয়ে সেই মিশ্রণটাও কিন্তু চারিপাশে লাগিয়ে মুড়িয়ে নিতে পারেন। আমি আগের রেসিপিতে ব্যাটারের অংশটাই চারিপাশে লাগিয়ে রোল মুড়িয়ে নিয়েছিলাম, আর আজকে যেহেতু আমি এগ ভেজিটেবল রোল তৈরি করছি এর জন্য এই রোলে আসলে ডিমের পরিমাণটাই একটু বেশি লাগবে। আর তো কেউ চাইলে কিন্তু আমি আবারও একই কথা বলবো, ডিমের মিশ্রণের বদলে কিন্তু পুরো রোলটা এবং কোট করার ক্ষেত্রেও কিন্তু ওই ময়দার পাতলা মিশ্রণটাও ব্যবহার করতে পারেন। তো রোল মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলো রোল মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়া এই রোল প্রথমে আমি ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপর শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। শুকনো হাতে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে পুনরায় আবার ডিমের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি, এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। কেউ চাইলে শুকনো ময়দার মধ্যে না গড়িয়ে শুধু ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তারপর সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যেও কিন্তু গড়িয়ে নিতে পারেন। আমি ডাবল কোট করছি, এতে করে ওপরের কোটিংটা বেশ ভারী হয় আর ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। সবগুলো রোলই আমি একইভাবে রেডি করে নিয়েছি, এবার আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রাখবো। কেউ চাইলে এয়ারটাইট বক্স অথবা পলিব্যাগে করে সরাসরি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেনও করতে পারেন। এই ফাঁকে আমি আপনাদেরকে ধনে পাতা ডিপিং সস রেডি করে দেখাবো। এর জন্য প্রথমেই আমি ধনে পাতা একদম ফাইন চপ করে নিচ্ছি। এই ধনে পাতা ডিপিং সসটাকে সিলেন্ট্রা ডিপিং সসও বলা হয়। খুবই মজার এই সস, যে কোনো ভাজা পোড়ার সাথেই ডিপিং সস হিসাবে আপনি পরিবেশন করতে পারবেন। আপনার পছন্দ মতো অর্থাৎ যে যতটুকু ডিপিং সস করতে পারেন, সব কিছুরই নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে সব কিছু অ্যাড করতে পারেন। তবে কী কী উপকরণ লাগে সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো একদম ফাইন চপ করে নিয়েছি ধনে পাতা, এর মধ্যে আমি অ্যাড করব কাঁচামরিচ কুচি অথবা ফাইন চপ অথবা পেস্ট, যে যার স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। গার্লিকও পেস্ট অথবা ফাইন চপ করে অ্যাড করা যাবে। এর মধ্যে অ্যাড করব সাদা গোলমরিচ গুঁড়ো, তবে কেউ চাইলে কালো গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারবেন। দিচ্ছি টমেটো সস প্রায় 3 টেবিল চামচের মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো 1/4 টিস্পুন, আর যেহেতু সসে একটু লবণ থাকে, আর সুগার দিচ্ছি 1/4 টিস্পুন। সল্ট এবং সুগার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো অলিভ অয়েল, 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল, আর হোয়াইট ভিনেগার দিচ্ছি 1 টিস্পুন, লেমন জুস দিচ্ছি 1 টিস্পুনের মতো। খুবই সাধারণ, অল্প কিছু উপকরণ সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু খুবই মজাদার ডিপিং সস তৈরি করে আপনি যে কোনো ফ্রাই খাবারের সাথে পরিবেশন করে সেই খাবারের মানটা কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দিতে পারেন। বাস সব কিছু একসাথে মিশিয়ে মজাদার সিলেন্ট্রা ডিপিং সস অর্থাৎ ধনে পাতার ডিপিং সস রেডি হয়ে গেল। এবার নর্মাল ফ্রিজে রাখা সেই রোলগুলো আপনাদেরকে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার প্রায় রেসিপিতে এ ধরনের ডিপিং সস আপনাদের সাথে শেয়ার করি, এর আগে আমি বেশ কয়েকটা ডিপিং সস শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপির মধ্যেও এই ডিপিং সসটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বা উপভোগ করবেন। তো রোলগুলো আমি ভেজে দেখাচ্ছি,
রোলগুলো আসলে ভাজার আসলে বলার কিছু নেই। তেল গরম করে ডুবো তেলে রোলগুলো ভেজে নিতে হবে, আর দুপাশে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ এখনও ফলো করেন নাই, প্লিজ ফলো করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।